কৃষক বন্ধু প্রকল্প নিয়ে খুবই খুশির খবর চলে এসেছে। গতকাল আপনাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম যে 27 তারিখে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিচ্ছে এবং ব্যাংক অ্যাকাউন্টেও টাকা আসছে, তার প্রমাণও দুটো ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। তো অনেকেই কালকে টাকা পাচ্ছিলেন না, তো যাদের এখনও অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছায়নি তাদের জন্য খুশির খবর, আজকে কিন্তু আবারও 28 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিলেন এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে, তার প্রমাণও আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব। অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, আপনার স্ট্যাটাসে কি রয়েছে, আপনি এখনো টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন একজনের টাকা ঢুকেছে, আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন ওনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে, 2000 টাকা ক্রেডিট হয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওনার টাকাটা 28/6/2022 তারিখে কিন্তু ক্রেডিট হয়েছে, মানে আজকেই কিন্তু টাকা ওনার ক্রেডিট হয়েছে। আর এখানে নিচে ডেসক্রিপশনে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে ট্রানজ্যাকশন ডিটেলস দিয়ে ট্রান্সফার ফর্ম দিয়ে এখানে আইডি নাম্বার দেওয়া রয়েছে, বাই ট্রান্সফার দিয়ে আরও এখানে আইডি নাম্বার দেওয়া রয়েছে, তারপর জিও ডব্লিউবি কেবি কেএইচ, মানে ডব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল, কেবি মানে কৃষক বন্ধু, কেএইচ মানে খারিফ সিজনকে বলা হচ্ছে, দিয়ে ডব্লিউবিএসসি 627 এনএসসিএইচ দিয়ে অনেকগুলো শূন্য দেওয়া রয়েছে। তো ডব্লিউবিএসসি 627 মানে আপনারা জানেন এটি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পেরই টাকা, তাছাড়াও জিও ডব্লিউবি কেবিআর মানে এখানেও কিন্তু কৃষক বন্ধু খারিফ সিজনকেই কিন্তু বোঝানো হচ্ছে। তার মানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে আজ 28 তারিখেও কিন্তু দিয়েছে। আপনাদেরকে আরও একটা আমি স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি, এই কৃষকেরও দেখতে পাচ্ছেন এনার আবার 5000 টাকা ক্রেডিট হয়েছে, দিয়ে এখানে 5000 ক্রেডিটেড টু অ্যাকাউন্ট নাম্বার ফ্রম দিয়ে এসিএইচ ক্রেডিট ডব্লিউবিএসসি, এখানেও ডব্লিউবিএসসি লেখা রয়েছে, এটাও কৃষক বন্ধু প্রকল্পেরই টাকা। টোটাল দিয়ে কত টাকা রয়েছে ওনার ব্যালেন্স সেটা দেখিয়ে দিয়েছে, অ্যাভেলেবেল ব্যালেন্স কত রয়েছে সেটাও দেখিয়ে দিয়েছে। তো 28/6/2022 তারিখে টাকা ঢুকেছে ব্যাঙ্ক অফ বরোদাতে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো যখন যাদের অ্যাকাউন্ট ভ্যালিড ছিল তাদের কিন্তু ধাপে ধাপে আবারও টাকা ঢোকা শুরু হয়ে গেছে, 27 তারিখেই টাকা দেওয়া শেষ হয়ে যায়নি, 28 তারিখেও টাকা দিচ্ছে, আজকে যারা টাকা পাবে না তারা আবার 29 তারিখ 30 তারিখ এইভাবে কিন্তু আস্তে আস্তে আবারও কিন্তু টাকা আপনারা পেতে থাকবেন। তো যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদেরকে বলবো আপনারা অপেক্ষা করুন, আমরা যদি টাকা না পেয়ে থাকেন আপনারা কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন। আর যাদের ডিডি অ্যাপ্রুভড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু টাকা আসতে একটু দেরি লাগবে, তাদের যখন অ্যাকাউন্ট ভ্যালিড হবে তারপর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। তো দুজনেই পেয়ে যাবে, তবে একজনের আসতে একটু দেরি হবে। তো আপনাদের বলবো আপনারা অপেক্ষা করে থাকুন, সমস্ত জেলাতেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে, কোনো পার্সোনাল একটা জেলাকে টাকা দিচ্ছে সেরকম কিন্তু নয়, আস্তে আস্তে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। যতদিন না 89 লক্ষ কৃষককে টাকা দেওয়া হবে ততদিন কিন্তু টাকা দেওয়ার প্রসেস ধাপে ধাপে চলতে থাকবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।